ফিরে এলাম যুক্তিবিদ্যার নতুন আরেকটি টপিক দিয়ে। আমরা আজকে বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার পার্থক্য শেখা শেষ করব এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্থক্য সম্পর্কে জানব। এটি হচ্ছে প্রক্রিয়াগত পার্থক্য। বৈজ্ঞানিক ব্যাখ্যা যখন একটি যুক্তিবাক্য তৈরি করে তখন এটি কয়েকটি পর্যায়ের মধ্যে দিয়ে যায়। যেমন প্রথমে তারা কিছু একটা অনুমান করে তথ্য উপাত্তের উপর ভিত্তি করে, তারপর সেই অনুমানটিকে তারা প্রমাণ করার চেষ্টা করে এবং প্রমাণের মধ্য দিয়ে যদি এটি সত্য প্রমাণিত হয় তাহলে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়। তার মানে এই পুরো প্রক্রিয়াটা অনেক জটিল একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি চালানোর জন্য যথেষ্ট চিন্তাভাবনা, পরীক্ষণ নিরীক্ষণ এবং গবেষণার প্রয়োজন হয়। অন্যদিকে লৌকিক ব্যাখ্যা এগুলোর কোনোটিই আসলে নিজেদের কনসার্নে নেয় না। লৌকিক ব্যাখ্যা দেওয়ার জন্য চিন্তাভাবনার প্রয়োজন নেই, পরীক্ষণের প্রয়োজন নেই, গবেষণারও প্রয়োজন নেই। এটি যে কোনো মানুষ, যে কোনো বিদ্যাবুদ্ধির মানুষ, যে কোনো সময়, যে কোনো বিষয়ে ইচ্ছামতো মতামত দিতে পারে এবং এটি এখানে অনুমানের কোনো জায়গা নেই, এটি প্রমাণের কোনো প্রয়োজনীয়তা নেই যেহেতু এখানে অনুমান দাঁড় হয় নাই। আবার প্রথমতই এটি একটি সিদ্ধান্ত হিসাবে দাঁড়িয়ে যায়, অর্থাৎ লৌকিক ব্যাখ্যায় কোনো কিছু অনুমান করে তারপরে সেটি প্রমাণ করে তারপরে সেখান থেকে সিদ্ধান্তে আসা এটি কখনোই মানা হয় না। প্রথমে যেটা করা হয় একটা সিদ্ধান্ত হিসাবে মেনে নেওয়া হয় এবং যারা এটাকে নিজেদের সিদ্ধান্ত বলে গ্রহণ করে তাদের কাছে এটাই সর্বসত্য বা একদম সর্বজন গৃহীত সত্য বাক্য বা ধ্রুব বাক্য। তার মানে প্রক্রিয়াগত দিক থেকে বড় একটি পার্থক্য রয়েছে বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার। আমরা গত কয়েকটি ক্লাসে বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার অনেকগুলো পার্থক্য শিখেছি, তাই না? তার মধ্যে থেকে কয়েকটি পার্থক্য আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলে আমাদের পড়াটা আরও মজাদার হবে। পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সাথেই থেকো, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।